ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ 2020 সনে তার যাত্রা শুরু হয়েছে এবং 2022 সনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের আইন আকারে এটি প্রকাশিত হয়েছে। মূল উদ্দেশ্য সেটি হলো যে এই গাজীপুরকে, গাজীপুর এবং তার সন্নিহিত এলাকাকে একটা পরিকল্পিত নগর হিসাবে গড়ে তোলা। একটি শহর যেহেতু রাজধানী ঢাকার অত্যন্ত নিকটবর্তী, এই শহরে একদিকে আমাদের প্রচুর শিল্প কলকারখানা রয়েছে, আমাদের দেশের অর্থনীতির প্রয়োজনে যেমন আমাদের শিল্প কলকারখানাগুলিকে রক্ষা করতে হবে, ঠিক একইভাবে আমাদের কৃষি জমিকেও রক্ষা করতে হবে। গাজীপুরের যে সমস্ত নদ নদী খাল বিল রয়েছে সেগুলি রক্ষা করার দায়িত্ব আমাদের উপর, যাতে করে মানুষ এখানে ভালোভাবে নিঃশ্বাস নিয়ে বাঁচতে পারে, সেই জন্য বনায়নের কর্মসূচি রয়েছে। এবং উন্নয়ন কর্তৃপক্ষের, আপনি জানেন যে গাজীপুরে সেরকম কোনো আবাসিক এলাকা নাই, আমাদের পরিকল্পনা রয়েছে এখানে সুন্দর আবাসিক এলাকা গড়ে তোলা। আমাদের যে নদীগুলি রয়েছে সেই নদীগুলিকে রক্ষা করা, খাল বিল যেগুলি পানি নামার স্বাভাবিক প্রবাহ, যেগুলি এই স্বাভাবিক প্রবাহগুলি অনেক ক্ষেত্রে ব্যাহত হয়ে গেছে, অনেক ক্ষেত্রে এগুলি অন্যের হাতে চলে গিয়েছে, এগুলিকে রক্ষা করে নগরবাসীকে স্বস্তি দেওয়া গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের অন্যতম একটি কাজ। প্রথম কাজটি হলো আমাদের নগরায়ণ, এবং যাতে করে এই নগরে যত্রতত্র কোনো ঘরবাড়ি না হতে পারে। ঘরবাড়ি অবশ্যই হতে হবে, কিন্তু সেটা পরিকল্পনা মাফিক হতে হবে। অবশ্যই আমাদের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, সেটাও নগর উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে এসে পড়ে। আমাদের নালা ডোবা যেগুলি রয়েছে সেগুলিকে সংস্কার করা, কিছু কিছু জায়গায় পুনর্খনন করা,